বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের যিনি মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস, তাকে কিন্তু 10:30টার দিকে চট্টগ্রাম আদালতে তোলা হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের যে আদালতে তার শুনানি চলছে, আপনারা জানেন যে গতকাল রাতে তাকে কিন্তু ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি গ্রেফতার করে এবং আজকে সকালে তাকে এখানে তোলা হয়। এবং বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25শে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে এবং চট্টগ্রামে যে সমাবেশ হয় সেটা এখানে যিনি যে মঞ্চ থেকে হয় সেটার মুখপাত্র মূলত তিনি। এবং এই সমাবেশের পর পরে চিন্ময় দাসের বিরুদ্ধে কিন্তু জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করা হয় এবং সেই মামলায় মূলত তাকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। এবং এই মামলায় কিন্তু আরও 3 জন গ্রেফতার আছে এবং মামলাটা এখনও তদন্তাধীন। এবং যতটুকু তথ্য আমরা জানি, এই মামলায় কিন্তু চিন্ময় দাস সহ 19 জনকে আসামি করা হয়েছিল এবং সেই মামলার যে অভিযোগ সেটা হচ্ছে যে যেই বিশেষ করে চট্টগ্রামের যেই নিউ মার্কেট মোড় এলাকায় এবং গত 5ই আগস্ট বাংলাদেশের যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়, তারপর নিউ মার্কেট মোড় এলাকায় যে 0 পয়েন্ট আছে সেখানে একটি জাতীয় পতাকা উত্তোলন করা করেছিল ছাত্র জনতা, এবং সেখানে 25শে অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘিতে যে মহাসমাবেশ হয়, এই মহাসমাবেশ থেকে কিন্তু যে হাজার হাজার মানুষ যোগ দিয়েছিল এবং ওই দিনই কিন্তু সেখানে জাতীয় পতাকার জায়গায় সেখানে ধর্মীয় যে পতাকা সেটা উত্তোলন করা হয় এবং সেটার মধ্য দিয়ে কিন্তু নাগরিকদের মধ্যে এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ করে হয় এবং সেই বহিঃপ্রকাশের অভিযোগ এনেই কিন্তু মামলাটা দায়ী করা হয়। এবং আজকে সকালে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাজী শরীফুল ইসলামের যে আদালত সেখানে তোলা হয়েছে। এবং আমরা দেখেছি যে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এখানে, আমরা পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের একটা কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখেছি এবং সেই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু তাকে 10:30টায় চট্টগ্রাম আদালত চত্বরে আনা হয়। তার কিছুক্ষণ পরে আদালতে তোলা হয় এবং এখনো পর্যন্ত শুনানি চলছে এবং সনাতন ধর্মের যারা আছেন তারাও কিন্তু এই আদালত চত্বরে অবস্থান করছেন, গণমাধ্যম কর্মীরাও আছেন। অর্থাৎ যেটা আসলে গতকাল রাতে আমরা দেখেছি যে চিন্ময় দাসকে গ্রেফতারের পরপরই ঢাকা এবং চট্টগ্রামের চ্যানেলি বাহান এলাকায় একটা বিশাল বিক্ষোভ হয় এবং এর আগেও কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু আজকে যেহেতু আদালতে তোলা হয়েছে সে কারণে কিন্তু কঠোর চত্বরে রক্ষাকারী বাহিনীরা যারা আদালতের কাজ নেই এরকম মানুষগুলো হয়েছে। এবং যেটা আসলে বলছিলাম যে গতকাল রাতে কিন্তু বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস তাকে ঢাকার যে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে এবং গ্রেফতারের পর তাকে আজকে যখন আদালতে তোলা হয়েছে সেই আদালতে বলা হচ্ছে যে রাষ্ট্রদ্রোহ মামলা আছে, হ্যাঁ, সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে এখন শুনানি চলছে। এটা মূলত গত 25 অক্টোবর চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন সেটা লালদিঘিতে বিশাল এক মহাসমাবেশ করে এবং সেই সমাবেশের পরপরই তাদের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার যে অভিযোগ সেটা এনে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। এবং সেই মামলায় কিন্তু তিনি সহ এখনো পর্যন্ত 3 জন গ্রেফতার করা হয়েছে এবং মামলাটি কিন্তু তদন্তাধীন। এর বাইরে যে মামলার বাদে তিনি কোতোয়ালি থানায় যে মামলা দায়ী করেছেন সেখানে মোট 19 জনকে কিন্তু আসামি করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে গত 5ই আগস্ট বাংলাদেশের যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান সংগঠিত হয় সেই সংগঠিত গণঅভ্যুত্থানের নিউ মার্কেট এলাকায় যে 0 পয়েন্ট স্তম্ভ আছে সেখানে কিন্তু
বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটা জাতীয় পতাকা উত্তোলন করে এবং সেটা তখনও সেখানে ছিল। 25শে অক্টোবর যখন বাংলাদেশ সনাতন জাগরণী মঞ্চের উদ্যোগে লালদীঘিতে মহাসমাবেশ হয়, সে মহাসমাবেশে কিন্তু চট্টগ্রাম বিভাগ থেকে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ তারা কিন্তু যোগ দেয় এবং ওই দিন কিন্তু তারা বিশেষ করে যে বাদী তার অভিযোগ হচ্ছে চন্দন কুমার ধর সহ 9 জন আসামির ইন্দনে কিন্তু আসামিরা নিউ মার্কেট মোড়ে যে 0 পয়েন্টের স্তম্ভে জাতীয় পতাকার উপর ধর্মীয় ইস্কনের যে ধর্মীয় পতাকা সেটা উত্তোলন করে স্থাপন করে এবং এই নিয়ে নাগরিকদের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় কিন্তু এই রাষ্ট্রদ্রোহ মামলাটা করেন। যদিও সেই মামলায় কিন্তু যে আটক, সে আটক দেখে কিন্তু আজকের যে শুনানি সেই শুনানিটা করছে। তবে চিন্ময় কৃষ্ণ দাস কিন্তু সেই অভিযোগ অস্বীকার করে একটি বিবৃতি দিয়েছিলেন এবং বলছেন যে এই যে সনাতন ধর্মের মানুষদের যে আন্দোলন সেটা কিন্তু আসলে সরকার কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে নয়, এবং তিনি কিন্তু সেটা দিয়ে একটা বিবৃতি দিয়েছিলেন। এবং তার বাইরে জানিয়ে রাখি যে গতকাল যখন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয় সেখানে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা যারা আছেন তারা কিন্তু নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং তারা তাদের যেই গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তারা কিন্তু এই গ্রেফতারের ফলে মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের যে আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সে আশঙ্কা কিন্তু তারা তাদের যে বিবৃতি সেটা তারা জানিয়েছেন। এবং যে এইরকম একটি পরিস্থিতিতে যখন আজকে চিন্ময় দাসকে যখন আর চট্টগ্রাম আদালতে হাজির করা হয় তখন কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি এবং তাকে আদালতে আনার আগে কিন্তু আদালতের যে বিধারে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা ছিল যখন ব্যবস্থার মধ্যে কিন্তু সকাল 10:30 দিকে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শফিকুল ইসলামের আদালতে হাজির করা হয় এবং চলছে। এবং এর বাইরে আমরা দেখেছি যে প্রচুর সমর্থক অবস্থান করছেন এবং হয়তো 12:30 জানিয়েছি এবং বিশেষ করে আইন যাদের বিশেষ করে আদালতে কাজ নিয়ে এই ছিল আমার কাছে একবার।